পুরুলিয়া জেলা জয়পুর ব্লক জামড়া পঞ্চায়েতের কাশীপুর প্রাথমিক বিদ্যালয়ে দেওয়াল নেই। অন্যদিকে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এবং শৌচালয়ে তালা বন্ধ থাকে। আমি অন্নপূর্ণা কুমারী আর এ হলো আমার সমুদায়। স্কুলে যেহেতু দেওয়াল নেই, ছেলেরা রাস্তায় উঠে পড়ে, বাইরের থেকে লোক স্কুলে ঢুকে যায় এবং ছাত্রছাত্রীদের কোনো নিরাপত্তা থাকে নেই। বাউন্ডারি না থাকে, এটা দিয়ে লোক আসা যাওয়া করে আমাদের অসুবিধা হয়। বাউন্ডারি ওয়াল না থাকার জন্য আমাদের স্কুলের ভিতর দিয়ে কিন্তু গ্রামের বা পাশাপাশি গ্রামের অনেক লোক যাতায়াত করছে। কাজে বাউন্ডারি ওয়াল যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা বাইরের লোকের স্কুলের মধ্যে দিয়ে যাতায়াতটা বন্ধ করতে পারব। সব থেকে আমাদের যেটা এখন মানে বেশি সমস্যা, সেটা হচ্ছে আমাদের কিন্তু মিড ডে মিলের যে কিচেন রান্নাঘরটা, সেটা কিন্তু টোটালি ডিস্ট্রয়েড হয়ে গেছে। স্কুলের শৌচালয়টি তালাবন্ধ করে রাখা হয় কারণ শৌচালয়ে কোনো জলের ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীদিকে এই জন্য মাঠে যেতে হয়। শৌচালয়ের অবস্থা বলতে, যে শৌচালয় আগের থেকে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ঠিক একটা ফাংশনাল নয়। এই জন্য কি আপনারা কেউ দরখাস্ত করেছিলেন? হ্যাঁ, অনেকবার করেছি, এমনকি সেগুলো রিসিভ কপি আমাদের কাছে পর্যন্ত আছে, উইথ ফটো দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। আমি চাই এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সমাধান করা হোক। এই জন্য আপনারা বিডিও পিয়ালি মণ্ডলের ফোন নম্বর 94 34 75 37 56 ফোন করে তাদেরকে অনুরোধ করুন। আমি অন্নপূর্ণা কুমারী, পুরুলিয়া জেলা পশ্চিম বেঙ্গল থেকে ইন্ডিয়া অনহার্ডের পক্ষে।